بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون انا ابو هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলমিনের জন্য এবং যাবতীয় দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাজানের ফাজাইল ও মাসাইল সংক্রান্ত আজকের খুতবা আপনাদের সামনে পেশ করবে ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান বান্দার জন্য বিশেষ রহমত। এই রহমত আল্লাহর পক্ষ থেকে একটা মাসের জন্য সীমাবদ্ধ করা হয়েছে। যদি বান্দা এটাকে মূল্যায়ন না করতে পারে তাহলে বান্দা ব্যর্থ। এই মাসের মধ্যে অনেক ইবাদতের সমাহার রয়েছে, শুধু একটা ইবাদত না। আপনি একটু ভেবে দেখলেই স্পষ্ট হবে যে এই মাসে সাহারি নিজে করা, অপরকে করানো, ইফতার নিজে করা, অপরকে করানো, সিয়াম পালন ছাড়াও যে ইবাদতগুলি আছে, তারাবির সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, সাদাকা দেওয়া, কদর রাত্রিগুলোতে জাগা, এতেকাফ করা, সাদাকাতুল ফিতর আদায় করা, বেশি বেশি দান করা,
এতগুলো ইবাদতের সমন্বয়ে রমাদান। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে এই রমাদান অতিবাহিত করতে গিয়ে যে কাজগুলো আমরা করে থাকি সেগুলো অধিকাংশই ভুলের উপরে প্রতিষ্ঠিত, সঠিকটা কেউ করে না। অধিকাংশ মানুষই সঠিক বিষয়টা উপলব্ধি করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল, হয়েছে যেমন ইতিপূর্বে ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কিন্তু একটা শব্দে আল্লাহ উল্লেখ করেছেন, সে শব্দটা কি? তাত্তাকুন। আমি যে কথাগুলো আগে বললাম, এতগুলো ইবাদত তার পিছনে আল্লাহ শুধু একটি শব্দ ফলাফল হিসাবে উল্লেখ করলেন কেন, প্রতিদান হিসাবে, সেটা কি? তাত্তাকুন। তোমরা তাকওয়াশীল হতে পারবে, আল্লাহ ভীতি অর্জন করবে, শুধু এতটুকুই। এতগুলো ইবাদত, এত কষ্ট, টানা 30টা দিন সিয়াম পালন করলাম, এত ইবাদত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফলাফল হিসাবে একটা শব্দ উল্লেখ করলেন, তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াশীল হতে পারো। মনে হয় প্রতিদানটা খুব ছোট হয়ে গেল। না, পুরো বছরে তাকওয়া অর্জনের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো রমাদান। তাকওয়ার সংজ্ঞাটাই বুঝি না আমরা, যার কারণে মনে হচ্ছে আল্লাহ একটা ছোট্ট শব্দ দ্বারাই প্রতিদান উল্লেখ করলেন। এখানে লাআল্লাহ শব্দটা আসছে, আরবি ভাষায় একে বলা হয় তারাজ্জি। কিন্তু কোরআনে যেখানে লাআল্লাহ শব্দ ব্যবহার করা হয়েছে এর অর্থ হবে লাআল্লাহ লিত্তাহকিক, জোর দেওয়ার জন্য, অবশ্যই তোমরা তাকওয়াশীল হতে পারবে। একটা হাদিস বললেই স্পষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আমাকে ওসিয়ত করুন, আওসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল একটু আমাকে ওসিয়ত করুন। তখন প্রথম শব্দটি বললেন, ওসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে ওসিয়ত করছি তুমি আল্লাহ ভীতি অর্জন করবে। 631 পৃষ্ঠা আবু দাউদের মধ্যে আসছে। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল একদিন ফজর সালাতের পরে বক্তব্য দিলেন, এমন সারগর্ভপূর্ণ বক্তব্য, আমরা কাঁদতে লাগলাম, হৃদয়টা ভয়ে ভারাক্রান্ত হলো। একজন বললেন উঠে, আল্লাহ রাসূল মনে হচ্ছে এটা আপনার শেষ বক্তব্য, আর কখনো আমাদের সামনে কথা বলবেন না, সুতরাং আরেকটু বেশি করে আমাদের ওসিয়ত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্য বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহ ভীতি অর্জন করার জন্য। তাকওয়া এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায় 3টি আয়াত পেশ করতেন, খুতবাতুল মাসুরা, সূরা নিসার প্রথম আয়াতটা, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই আয়াত পেশ করতেন। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতটা পেশ করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। সূরা আহজাবের আয়াতটা পেশ করতেন, 70, 69, 70 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদিদা। এই 3টি আয়াতেই রয়েছে 3টি শব্দ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ ভীতি অর্জন করো। মুস্তাদে আহমদের যে হাদিসটাতে এসেছে, সাহাবীকে বললেন, তোমাকে আমি তাকওয়া অর্জনের কথা বলছি, কেন? ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, তুমি জীবনে যত কর্ম সাধন করবে, যত কাজ করবে, যত আমল করবে, সমস্ত আমলের মুকুট হলো তাকওয়া।
যে আমুলের মধ্যে তাকুয়া নেই ওই আমুল আল্লাহর দরবারে পৌঁছবে না। তাকুয়া ভিত্তিক আমুলই আল্লাহ কবুল করেন, তাকুয়া ভিত্তিক আমুলই আল্লাহ কবুল করেন, তাকুয়াবিহীন কোনো আমুল আল্লাহর দরবারে পৌঁছে না। তাহলে স্পষ্ট হলো যে তাত্তাকুন শব্দটা আল্লাহ কেন বললেন। এরপরে তাকুয়ার বর্ণনা আলাদা, পৃথক বর্ণনা, সেটা হয়তো আপনারা আগে পরে শুনেছেন বা শুনবেন আরও। তবে ফাজাইল এবং মাসাইল সংক্রান্ত কথার ব্যাপারে আমি কথা বলবো এই জন্যই যে রমাজান মাসের আয়োজন যেটা, যেগুলোকে নিয়ে রমাদান, সেইগুলোই যদি বিশুদ্ধভাবে আদায় না হয় তাহলে রমাদান কেমনে হলো? আমার কথা এটা, যেমন একজন মানুষ তার দুইটা চোখ নষ্ট, তার দুইটা পা নষ্ট, তার দুইটা হাত নষ্ট, তার মাথা নাই, তারপর একটা সাইড নাই, এটা কি? আপনি একটা মসজিদের বর্ণনা দিচ্ছেন যে শুরিটোলা একটা মসজিদ, এই মসজিদের ছাদ নাই, এই মসজিদের কোনো পিলার নাই, এই মসজিদের কোনো ইট নাই, এরপরও বলছে এটা মসজিদ। রমাদান, এটা কোন জিনিসের নাম রমাদান বলুন তো? এটা যে মসজিদ পুরোটাই, এমন কোনো জায়গা আছে এইটার নাম মসজিদ? না। উত্তর কি? পুরোটা মিলেই মসজিদ, পুরোটা মানুষ আমি, কিন্তু আমার কোনো অঙ্গের নাম মানুষ না। এটা আশ্চর্যজনক ব্যাপার। একটা কলমকে আপনার নাম কলম বলছেন, আচ্ছা কলম নামে কোনো জিনিস কি কলমের কোনো অঙ্গের সাথে আছে? নেই। উত্তর কি? পুরোটা মিলেই কলম, পুরোটা মিলেই মসজিদ, পুরোটা মিলেই মানুষ। তো এবার এমন একটা মানুষের পরিচয় দিচ্ছেন আপনি যে মানুষের মাথা নাই, যে মানুষের দুইটা চোখ নাই, দুইটা কান নাই, এর নাক নাই, এর দুইটা পা নাই, মানে সবগুলো নষ্ট। তাহলে এই মানুষ দ্বারা কি হবে রমাজান মাসের? আপনার সাহারিতে ত্রুটি, ইফতারে ত্রুটি, সাদাকায় ত্রুটি, কুরআন তেলাওয়াতে ত্রুটি, তারাবিতে ত্রুটি, সাদাকাতুল ফিতরে ত্রুটি, এতেকাফে ত্রুটি, কদর রাত্রি যাপনে ত্রুটি। তাহলে আসলে করলাম কি? সাহারির যে নিয়ম, সেই নিয়মটা বাংলাদেশের মানুষ ফলো করে না, অনুসরণ করে না। সাহারির জন্য একটা শ্রেণী তৈরি করা হয়েছে যারা ঢাক ঢোল পিটায়া মানুষকে জাগায়, অথচ এটা সম্পূর্ণ বেদাত। 752 হিজরিতে একজন বিদ্বান বলে গেছেন, ইবনু হাজার আসকালানি রহিমাহুল্লাহ 852 হিজরিতে বলে গেছেন যে আজান ব্যতীত মুহদাসুন কতন কথা উল্লেখ করেছেন, অকাট্য বেদাত এইগুলো। আজান ব্যতীত যা কিছু করা হবে, অনেক মসজিদে আজানই না দিয়ে শুধু ডাকাডাকি করা হয়। কেন? সহিহ বুখারীর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আজানা বিলাল ফাকুলু ওয়াশরাবু, বিলাল যখন আজান দেয় তখন তোমরা খাও পান করো। কিন্তু আজানের এই হুকুমটা নাকচ করে ডাকাডাকি চলছে, না এটা সুন্নাত বিরোধী, এটা চলবে না, আজানই দিতে হবে। অনেকে প্রশ্ন করে, তাহলে শুধু রমাদান মাসে আজান দিব কেন, গোটা বছর দিব? আপনার হাদিস বুঝতে ভুল হয়েছে। গোটা বছর তাহাজ্জুদের আজান দেওয়া যায়, খাস করে রমাজান মাসেও আজান দেওয়া যাবে, এটা পৃথক হাদিস রয়েছে এর জন্য। সুতরাং ওই যুক্তি খাটবে না। হ্যাঁ ভালো, রমাজান সহ 12 মাসেই দিবেন আলহামদুলিল্লাহ, এটা করেন, আপত্তি নেই। কিন্তু রমাজান মাসের সাথেই সংশ্লিষ্ট সাহারি খাওয়া, অন্য মাসের সাথে সংশ্লিষ্ট হলো তাহাজ্জুদ পড়া। সুতরাং এই মাসে আজান দিয়ে মানুষকে জাগাতে হবে, ডাকাডাকি চলবে না। আবার ইফতারের কথা, রমাজান মাসে শুরুতেই আমি যেটা দোয়াটা পড়লাম সাহারি খাওয়ার জন্য, মানে নিয়াত যেটা করলাম,
এই নিয়াতের ভিত্তি নেই, মানুষ ওই নিয়াতটা কত কষ্ট করে মুখস্থ করছে, আর এই প্রচারণা প্রসারটা এত বেশি হয়েছে, এখন যারা বিমানে দেশের বাহিরে যাচ্ছে তাদের হাতে ওটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি গতদিনে মালিটোলায় বলেছি যে শিরিক বেদাত প্রচারণা বর্তমানে এতই বেশি চলছে, শুধু ফাজাইলের নাম দিয়ে মিথ্যা কথার জয় জয়কার চলছে। খুব গুরুত্বপূর্ণ কাজে হঠাৎ একটা ফোন পেয়ে আমি রাজশাহী থেকে ঢাকায় আসলাম ফ্লাইটে, সেখানে দেখছি সিটে উঠে বসতে না বসতে সবার হাতে হাতে দেওয়া হচ্ছে নামাজ শিক্ষা, নুরানি নামাজ শিক্ষা, আর দেওয়া হচ্ছে রমজানের ফজিলত। ওই পুরো পৃষ্ঠাটা হিসাব করলে 120 পৃষ্ঠার একটা বই, পুরো পৃষ্ঠা হিসাব করলে হয়তো 4 থেকে 5টা পৃষ্ঠা সঠিক কথা লেখা আছে, সবগুলো মিথ্যা কথা লেখা আছে। পরে আমি একজনকে ডেকে বললাম যে তোমরা যে বইটা প্রচার করছো, যদি এই বইটা দেখে কেউ আমল করে যত পাপ হবে সমস্ত পাপ তোমার হবে। বলছে এটা তো আমরা জানি না, আমাদেরকে বিতরণ করার জন্য দিয়েছে। আর সেখানে যাত্রীগুলো থাকে শিক্ষিত, কেউ না কেউ আমল করবে, আর এই জিনিসটা বুঝে না, মানুষ বুঝতে চায় না, তাদের প্রচার প্রসারণ এত বেশি, আর সেখান থেকে রমাদানের নিয়াত মুখস্থ করছে। চাহারির একটা নিয়াত তো আছেই, এরপর ইফতার, গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ ইফতার। সহিহ বুখারীর 1954 নম্বর হাদিসটা খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিচ্ছেন, ইদা আকবালা লাইলু মিন হাহুনা ও আকবারান নাহারু মিন হাহুনা, যখন পূর্ব দিক থেকে রাত্রির আগমন ঘটে আর পশ্চিম দিক থেকে যখন দিনটা বিদায় নেয়, এরপরে বলছেন ফাইদা গরাবাতি শামস ফাকাদ আফতারা সাইম, যখন সূর্য অস্ত যাবে তখন সাইম ইফতার করবে। ইসলামিক ফাউন্ডেশনকে এই অনুমতি কে দিল, কোথায় থেকে অনুমতি তারা পেলেন, যে আবহাওয়া বিভাগের সাথে মূল 3 মিনিট যোগ করে গোটা দেশে এই ইফতারের সময় বিতরণ করতে হবে? আমি বাধ্য হয়ে নয়া দিগন্তকে ফোন করেছি, ইফতারের কোড়পত্র পেয়েছি, ফোন দিয়েছি যে আপনাকে কে সাহস দিল 6:45 ইফতার 48 করলেন কেন? তাদের জবাব একটাই যে এটা তো ইসলামিক ফাউন্ডেশন দিয়েছে, আর এটা নাকি সতর্কতামূলক করা হয়, যদি 1 মিনিট ইচ্ছা করে কেউ দেরিতে সিয়াম পালন করে, 1 মিনিট দেরিতে ইচ্ছা করে যদি কেউ সিয়াম পালন করে, 1 মিনিট দেরিতে যদি কেউ ইফতার করে ইচ্ছা করে, তার সিয়াম হবে না। রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো। আল্লাহ রাসুল কয়েকটা হাদিস বলেছেন এখানে, লা ইয়াসালুন নাসু বি খায়রিন মা আজ্জালুল ফিত্রা, মানুষ তত দিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াসালুদ্দিনু জাহিরান, দিন তত দিন বিজয়ী থাকবে, মা আজ্জালুন নাসুল ফিত্রা, মানুষ তত দিন ইফতার দ্রুত করবে, মানুষ যতদিন ইফতার দ্রুত করবে ততদিন আল্লাহ দিনকে বিজয়ী রাখবেন। এটা আল্লাহ রাসূল বলছেন। এর পরের বাক্যটা, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুন, কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে, মুসলিম হওয়া সত্ত্বেও সিয়াম পালন করা সত্ত্বেও কেন ইফতার দেরিতে করে ট্র্যাডিশন চালু হলো? তবে বর্তমানে আলহামদুলিল্লাহ ওই যে একটা ঘড়ি উঠেছে, কোন একটা উম্মুল কুরা ঘড়ি, মক্কা ঘড়ি, জাস্ট যেটা টাইম ঠিক ওই টাইমে আজান দেয়, আপনারা সেই টাইম দেখে ইফতার করবেন, ওই আজান শুনে ইফতার করবেন, এখন ধোঁকা দিতে পারবে না। বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেল, প্রত্যেকটা রেডিও, প্রত্যেকটা পেপার পত্রিকা, অজ্ঞতার শেষ নাই। একদিকে লেখা আছে আবহাওয়া সংবাদ, আর একদিকে দেখো ওখানে টাইমটা দেখবেন 6:45 লেখা আছে, ইফতারের সময় ওখানে লেখা আছে 6:48, 3 মিনিট বৃদ্ধি করে দিল ওই একই পত্রিকায়। অথচ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা গরাবাতি শামস, সূর্য যখন অস্ত যাবে, ফাকাদ আফতারা সাইম, তখন সাইম ইফতার করবে। এটা বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো, সঠিকভাবে
মাসালাটা মানবে এই আন্তরিকতা মোটেই নেই। যদি আজকে একজন মুসল্লি উপস্থিত থাকেন, একজন মুসল্লিও যদি উপস্থিত থাকে, অন্তরটা কোরআন এবং সুন্নার প্রতি তার ঝুঁকে আছে, কোরআন সুন্না মেনে নিবে, তার জন্য সুসংবাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, 10394 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে আসছে, নিশ্চয় তোমাদের পরেই একটি ধৈর্যের যুগ আসবে, এই যুগে কেউ সুন্নাতকে মানতে পারবে না, অধিকাংশ মানুষই সুন্নাতের উল্টা চলবে। ঠিক ওই মুহূর্তে ধৈর্য ধারণ করে যে ব্যক্তি আমার সুন্নাতকে শক্ত করে ধরবে, লিল মুতামাসসিকি ফিহ, ওই সময় যে ব্যক্তি শক্ত করে ধরবে আমার সুন্নাতকে, ফালাহু আজরু খামসিনা শহীদা, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ইমাম আলবানী রহমাহুল্লাহ তিনি ব্যাখ্যা দিচ্ছেন এই মর্মে, ওই জায়গাতেই হাদিসটার পরের অংশ হলো এই, ওমর রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিন নাও মিনহুম, আল রাসূল, এই শহীদ 50 জন আমাদের যুগের বদর উহুদ খন্দকে শহীদ হওয়া না তাদের যুগের শহীদ হওয়া? আল রাসূল বলছেন, লা বাল মিনকুম, আরে ওমর, না না না, তোমাদের যুগের শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা পাবে। কে সুন্নাতকে মেনে নিবে, কে সুন্নাতকে গ্রহণ করবে, এই লোক নেই। সুন্নাত কত গুরুত্বপূর্ণ জিনিস, আলবানী রহমাহুল্লাহ বলছেন আলোচনায়, ইয়া আইয়ুহা দুআ আউয়ালান আত-তাওহীদ একটা বই রয়েছে, এই বইয়ের মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে সাহাবায়ে কেরাম হাদিস সুন্নাত মানতেন, রাসূলকে দেখে, জিবরিল আমিনকে দেখে, ওহি নাজিল হওয়া দেখেছেন, তারা মুজিজা দেখেছেন, তারা বাস্তবতা দেখে তারা আমল করেছেন। আর এই যুগে একজন ব্যক্তি সুন্নাতকে গ্রহণ করেছে, বাস্তবায়ন করছে, সে রাসূলকে দেখেনি, সাহাবীদেরকে দেখেনি, জিবরিলকে দেখেনি, ওহি নাজিল হওয়া দেখেনি, কোনো মুজিজা দেখেনি, শুধু পেয়েই গ্রহণ করে নিয়েছে, এই জন্য তার এই মর্যাদা। ভাবাই যায় না, আপনি কেন চেঞ্জ করবেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে বেলাল, আমি একটু গুরুত্বটা তুলে ধরি, 1017 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন। ইবনু ওমর তার ছেলের কাছে হাদিস বর্ণনা করছেন যে মহিলারা যখন ঈদ মসজিদে যেতে চাইবে তাদেরকে বাধা দিও না। এই কথা বলা মাত্রই ইবনু ওমরের ছেলে বেলাল বলছেন, আল্লাহর কসম আমি তাদেরকে বাধা দেব। এই কথা বলার পরেই ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ক্ষিপ্ত হয়ে বলছেন, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু লা নামনাহুন্না ওয়া কদ্দামা ইলাইহি ওয়া আকবালা ইলাইহি ওয়া সাব্বাহু সাব্বান সাইয়্যা, তিনি এগিয়ে গেলেন তাকে মারার জন্য এবং অত্যন্ত কড়া ভাষায় গালি দিলেন। দেওয়ার পরে বলছেন, আমি তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো বাধা দিব, আমি তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো তাদেরকে মসজিদ আসতে বাধা দিব। সহিহ মুসলিমের পরের হাদিসটাতে আসছে, ওয়া যারাবা আলা সদ্রিহি, তিনি এগিয়ে গিয়ে তার বুকের উপরে খুব জোরে ঘুষি মারলেন, শুধু বলেছেন আমি বাধা দিব। মুসনাদে আহমদে আসছে 11940 নম্বর হাদিসে, ওই হাদিসে মা কাল্লামাহু হাত্তা মাত, মৃত্যু পর্যন্ত ইবনু ওমর তার ছেলে বেলালের সাথে আর কোনো দিন কথা বলেনি। অপরাধ একটাই, শুধু একবার বলেছে আমি বাধা দেব, মারলেন, গালি দিলেন, ধমক দিলেন, এগিয়ে গেলেন, এতটুকুতেও তার অন্তরটা তৃপ্তি বোধ করেনি, অবশেষে তার খায়েশটা মিটিয়েছেন মরা পর্যন্ত তার সাথে কথা না বলে, যে তুমি রাসূলের সুন্নাতের বিরুদ্ধে কথা বলেছ। একটু মিলিয়ে দেখুন তো, 176 পৃষ্ঠা খুলুন তিরমিজি দ্বিতীয় খণ্ডের, বারা ইবনে আজব ঘুমানোর দোয়া শিখছিলেন রাসূলের কাছ থেকে, ঘুমানোর দোয়া। তো বারা ইবনে আজব রাদিয়াল্লাহু আনহু রাসূলের কথার উল্টা বললেন, শুধু একটি বাক্য, যে আমান্তু বিনাবিয়িকা
আল্লাহ রাসূল বলছেন যে তুমি বলো আমি তোমার নবীর প্রতি ঈমান আনলাম, আল্লাযি আরসালতা, যাকে আপনি প্রেরণ করেছেন, এই একটা কথা, শুধু এতটুকু। তো নাবিকার কাছে বারা ইবনে আজব যোগ করেছেন যে আমান্তু বি রাসূলিকা, আমি মনে হয় বুঝাতে পারছি না। আবার শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মুখ থেকে আসছে নাবিকা, আমি তোমার নবীর উপরে ইমান আনলাম, তুমি এটা বলো নাবিকা, তোমার নবীর উপরে। তো বারা ইবনে আজব মাতবরি করে বলছেন বি রাসূলিকা, যে আপনার রাসূলের প্রতি ইমান আনলাম। তো মানে নবীর চেয়ে রাসূল অনেক সম্মানিত, সব নবী রাসূল নন, তবে সব রাসূলই নবী। তিনি রাসূলের মর্যাদা বাড়াতে চেয়েছেন, কিন্তু না, বারা ইবনে আজব বলছেন ফাতওয়ানা আলা সদরি, আমার বুকে মারলেন এক ঘুষি, কুল বি নাবিয়িকা, বললেন এই বলো বি নাবিয়িকা, রাসূলের সম্মান বাড়াতে যায় কোনো লাভ হলো না, ঘুষি খেয়ে ফিরলেন। একটা শব্দ চেঞ্জ করা, আপনি চাইলেই ইফতারি দোয়া তৈরি করতে পারলেন, আল্লাহুম্মা সুমতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই দোয়া পড়ে ইফতার করলে আল্লাহর নবীকে অপমান করা হবে। এই দোয়া পড়ে কেউ যদি কোনো ব্যক্তি ইফতার করে তাহলে রাসূলকে অপমান করা হবে, এটা অসম্ভব। জয়ীব দোয়া তাই পড়ি না, আর যার কোনো ভিত্তি নাই ওটা মুসলমান পড়তে পারে? আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই হাদিসটা জয়ীফ, জয়ীফ, আমরা আমল করি না, করব না। আহলে হাদিসদের বৈশিষ্ট্য এটা, আমরা করব না, জয়ীফ হাদিস আমল করব না। অন্যান্য খাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়েছেন বিসমিল্লাহ, আমরা ওটাই পড়ব। দলিল আছে, চালু নেই, জয়ীফটা চালু থাকলে বলতাম জয়ীফ। কেন ইফতারের সময় সূচিতে এই ভুয়া, মিথ্যা, উদ্ভট, কাল্পনিক, ভিত্তিহীন দোয়া কেন উল্লেখ করা হলো? একটি বারো কি প্রতিষ্ঠানের মালিক অন্তরে প্রশ্ন করেছে এই দোয়াটা আছে কি না? কোনো ভিত্তি নেই, এমনি চলছে সমাজে। আমাদের বলাটাই যদি অপরাধ মনে করেন, কেন বললাম? পুরো রমাদানটা সিয়াম পালন করবেন, অন্তত তার পিছনে দলিল থাকতে হবে না যে ইবাদতগুলো করবেন। এই যে খতম তারাবি চলছে, গোটা দেশেই চলছে, যে মসজিদে যাবেন ওই মসজিদে সৌদি আরবের আলেম সহ পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়া বোর্ড, ফতোয়া আল্লাজনা আদ-দাইমা, ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড, সেখান থেকে খতম তারাবিকে ডাইরেক্ট বেদাত বলা হয়েছে, গোটা পৃথিবীতে চলছে। না, আমি এটা মানতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বল শরীয়ত থাকতে মানুষের রায়কে পাঁচ পয়সা দাম দেয় না, প্রশ্নই আসে না। এটা কে সুন্নাতকে ধরে রাখবে, কে সুন্নাতকে মেনে চলবে? ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ কি এমনি বলেছেন? সেই 275 হিজরিতে মারা গেছেন, ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ বলছেন লাউলা হাদিহিল ইসাবা লানদারিসাল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস, পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত। এতদিন পূর্বে বললেন কেন? আপনাকে সুন্নাত মেনেই চলতে হবে, সুন্নাতের উল্টা দিকে চলা যাবে না। কিছু কিছু অপব্যাখ্যা চলছে, কুরআন তেলাওয়াত চলছে, রমজান মাস কুরআন তেলাওয়াত করছেন, কি চমৎকার ব্যাপার! আপনি পড়তে পারেন না তাই হুজুরকে ডেকে নিয়ে এসে কুরআন শুনছেন আপনি, আপনার এত অবহেলা কেন? আপনি কুরআন তেলাওয়াত করা শিখুন, এক রমজান পারলেন না পরের রমজান শুরু করুন, তারপর রমজান পারলেন না তারপরের রমজান শুরু করুন। আপনি জানেন আমি পড়তে পারি, আমি পড়ছি, আমি পড়তে পারি, আমি পড়ছি, তাতে আমি নেকি পাবো প্রতি অক্ষরে 10, তার চেয়ে বেশি 700, তার চেয়ে দ্বিগুণ, তার চেয়ে দ্বিগুণ, তার চেয়ে দ্বিগুণ অনেক নেকি পাবো। তবে আমি সাধারণভাবে কোরআন পড়ে যত নেকি পাবো, আপনি কোরআন পড়ার জন্য কায়দা পড়তে বসেন, যত অক্ষর উচ্চারণ করবেন আমার চেয়ে তার চেয়ে ডবল নেকি পাবেন আপনি। আমি বুঝাতে পারলাম না। আবার শুনুন, আপনি পড়তে পারেন না, কায়দা পড়া শুরু করেছেন কোরআন পড়ার জন্য, আমি পড়তে পারি, আমি যত অক্ষর পড়বো আমি অনেক নেকি পাবো। তবে আপনি যত অক্ষর পড়বেন কোরআন তেলাওয়াত করার জন্য, আমার চেয়ে আপনি ডবল নেকি পাবেন। আজকে শুরু করুন। আর একটা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ঘটনা ঘটছে, বলা হচ্ছে কোরআন যদি অর্থসহ না পড়া হয় তাহলে নেকি হবে না।
এই ফতোয়াটা হলো ইঞ্জিনিয়ারদের ফতোয়া, এই ফতোয়া হলো ডাক্তারদের ফতোয়া। কোরআন বুঝতে বুঝতে বেশি বুঝে গেছেন এনারা। কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে, বুঝে তেলাওয়াত করে একটা জিনিস, একজন আলেম মানুষ বুঝে তেলাওয়াত করি তার মর্যাদা অনেক বেশি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বললেন, মান করা হারফাম মিনাল কিতাব ফালাহু বি আশরে হাসানাত, যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য দশ নেকি। উদাহরণ কি দিয়েছেন? উদাহরণ দিয়েছেন কি, আলিফ লাম মিম, এর অর্থ কি কেউ জানে? তাহলে এর অর্থ এটা পড়লে নেকি হবে না নিঃসন্দেহে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটা কত তাৎপর্যপূর্ণ, প্রত্যেক অক্ষর পড়লেই নেকি হবে। এই উদাহরণ দিতে গিয়ে আলিফ লাম মিম বললেন কেন, যার অর্থ পৃথিবীর কেউ জানে না? এর পরেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা অক্ষর আছে পড়লে তিরিশ নেকি হবে। আমি বলিনি যে লাম আকুল আলিফ লাম মিম হারফুন, লাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এর অর্থ কেউ জানে না, পড়লেও বলছেন আল্লাহ রাসূল তিরিশ নেকি হবে। তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত করেই নেকি হবে। যারা বুঝে পড়বে না আলহামদুলিল্লাহ তাদের মর্যাদা অনেক বেশি। এই রমাদান মাসে কয়েকজন আমাকে ফোন দিলেন যে দেখেন কোরআনটা যদি পড়ি আগে তারপর নিচে অর্থ পড়তে যাই তাহলে কোরআন বেশি পড়া হচ্ছে না, এখন কি করব? আর বুঝে না অর্থ না পড়ে নাকি তেলাওয়াত করলে হবেও না। ওই যে ডাক্তার ফতোয়া দিয়েছেন ওই ডাক্তারে কি কোরআন শুধু পড়ে বুঝতে পারবেন? একজন বিজ্ঞ আলেম বাংলাদেশের শুধু কোরআন পড়ে সব অর্থ বুঝবে এরকম কোন আলেম আছে? অত সহজ না, আমার বিশ্বাস নাই, আমার বিশ্বাস নাই, অত বড় আলেম নাই। থাকতে পারে আমার ভুল হতে পারে, আল্লাহ আমাকে মাফ করুক, তবে সব আয়াতের অর্থ পূর্ণ বুঝে এরকম আলেম আছে বলে খুব কম, থাকতে পারে, আল্লাহ ভালো জানেন। ডাক্তার ইঞ্জিনিয়ার তো দূরের কথা, এই ফতোয়া দেওয়ার কি দরকার তাহলে? আরেকটা, আপনি কোরআন তেলাওয়াত নিজে না করে 25 জন হাফেজকে নিয়ে এসে একবারে পড়া দিলেন, 30 জন হাফেজকে নিয়ে এসে এক রমজানে খতম দিয়ে দিলেন, তাও বকশা দিচ্ছেন মৃত্যু ব্যক্তির নামে। দেখেন পরিশ্রম হচ্ছে, পরিশ্রমটা বৃথা, পরিশ্রমটা বৃথা, আপনি নিজেই তেলাওয়াত করুন। এরপরে গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইফতারের সময়ে পুরো দিনটা পড়ে থাকলো দোয়া কবুলের জন্য, আর ইফতারের পূর্ব মুহূর্তে ব্যবসাটা চালু কর রাখার জন্য এই মুনাজাতের ব্যবসাটা চালু হয়ে গেল। আপনারা অনেকে আমাদের উপরে, আমরা ঠোঁট কাটা ডাইরেক্ট কথা বলি এই জন্য অনেকে মনে কষ্ট পেতে পারেন, তবে যদি এবাদতের মধ্যে 10 মণ দুধের মধ্যে একটু যদি গরুর পেশাব পড়ে যা হয়, যদি এবাদতের মধ্যে শিরিক বেদাতটা ঢুকে যায় তাহলে ওই এবাদতের কোনো মূল্য নেই। তবে এই হাদিসটা বললে কত সুন্দর হয়, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাওয়াতুন মুস্তাজাবাতুন, সিয়ামের জন্য সায়েমের জন্য দোয়া কবুলের একটা সময় রয়েছে, তার দোয়া আল্লাহ কবুল করেন কতক্ষণ? হাত্তা ইফতিরা, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টাই হলো সায়েমের জন্য দোয়া কবুল, পুরো সময়টা। যখন সাহারি খাওয়া শেষ হয়ে গেল, আজান হয়ে গেল ফজরের, তখন থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টি আপনি দোয়া করুন। 1752 নম্বর হাদিস ইবনু মাজা, 1753 নম্বর হাদিসের মধ্যে আসছে ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া ফেরত দেওয়া হয় না। এই দোয়াটা, এই হাদিসটার কারণে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় জিনিসটা চালু আছে। কেন 52 নম্বর হাদিস চোখে না দেখেই কি 53 নম্বর হাদিসটা পড়তে গেছি? কেন, একটু বাড়ালে কি হয়, আমার আপত্তি আছে? সিয়াম পালনকারী ব্যক্তি যতক্ষণ সিয়াম থাকবে ততক্ষণই দোয়া কবুলের সময়,
আমি জহরে দোয়া করব, আসরে দোয়া করব, একটাই, দশটায়, নয়টায়, ফজরে, যখন ইচ্ছা তখন আল্লাহর কাছে বলবো আমি সায়েম এখন। এটা সুবিধা হয়ে গেল না? কিন্তু এই হাদিসটা না বলার কারণটা কি? এই হাদিসটা তার আগেই আছে, না বলার কারণটা হলো তো ব্যবসা তো থাকবে না, এটা না বলার কারণে ব্যবসা তো থাকবে না। না, আর এখন ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত যেটা হয়, ইফতার মাহফিল হওয়ার কারণে আধা ঘন্টা, এক ঘন্টা পর্যন্ত মানুষ দোয়া করতে পারে না। আপনি ধনী ব্যক্তি, প্রতিদিন আপনার দাওয়াত আছে, প্রতিদিন দাওয়াত আছে, ওই মুহূর্তে মানুষ একটু বসে আগ্রহ সহ আল্লাহর কাছে কিছু বলবে, এই সুযোগটা পায় না সে। বন্ধুরা, আবার এই ক্ষেত্রে আপনি নির্ধারণ করে নিন যে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইমটাই দোয়া কবুলের সময় আমি আল্লাহর কাছে দোয়া করি। আর নাজাতের জন্য কেবলমাত্র আমি নির্ধারণ করে রেখেছি রমজানের শেষ দশক। আমি এটাও প্রশ্ন করেছিলাম নয় দিন কন্দতে ফোন দিয়ে, রমজান মাসকে তিন ভাগে ভাগ করলেন কেন, কেন করা হলো এটা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সংকুচিত করা হলো, আল্লাহর রহমতকে সংকুচিত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমা, রমাজান মাস আসলেই, রমাজান মাস শুরু হলেই রহমতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়, আর বন্ধ হবে না। এটা জাহান্নামের দরজা বন্ধ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম ইউগলাক মিনহা বাবুন, রমাজান শেষ হওয়ার আগ পর্যন্ত রহমতের কোনো দরজা বন্ধ করা হয় না। তাহলে পুরো রমজানটা রহমত, পুরো রমজানটাই ক্ষমার, পুরো রমজানটাই বরকতের, পুরো রমজানটাই জাহান্নাম থেকে মুক্তির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটা মনে রাখুন, আর একটি দোয়া রমজানে বেশি বেশি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। সিজদাও পড়বেন বেশি বেশি করে, সারাক্ষণ পড়বেন বেশি বেশি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1643 এবং 1642 নম্বর হাদিস ইবনু মাজাহ খুলুন, আল্লাহর রাসূল বলছেন, একজন আহ্বানকারী আহ্বান করে বলেন, ইয়াবাগিয়াল খায়রে আকবিল, ইয়াবাগিয়াল শাররে আকসির, হে নেকির প্রতিযোগিতাকারী, তুমি প্রতিযোগিতা করো, তুমি দৌড়াও, নেকি করো, বেশি বেশি নেকির কাজ করো, ইয়াবাগিয়াল শাররে আকসির, এই অকল্যাণের অভিশারী তুমি থামো, তুমি দাঁড়াও। এর পরের ব্যাখ্যাটা হলো, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, আল্লাহর রাসূল বলছেন, প্রত্যেক রমাজানে এই দিন এবং রাত্রির মধ্যে, দিন রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করে। রমজান মাস অনেকেই পায়নি, কেউ রমজান একদিন আগেই চলে গেছে, আল্লাহর খাস রহমত আমরা রমজান পেয়েছি, আল্লাহ আমাদেরকে দান করেছেন। রমাদান মাসের যেদিন চাঁদ দেখা গেছে, ওই রাত্রিতে যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই রাত্রিতে মারা গেলে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ, যদি মুমিন হয়ে থাকে, আল্লাহ যদি কবুল করেন তাকে শুধু রমাদানের বরকতে। কারণ আল্লাহ রাসূলের ঘোষণা, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমাদান মাস শুরু হলেই প্রত্যেক রাত্রি এবং দিনে আল্লাহ অসংখ্য জাহান্নামীকে মুক্ত করে জান্নাত দান করেন। আর একটা হাদিস আসছে, পরের হাদিসটা 1653 নম্বর হাদিস, 43 নম্বর হাদিস, ওয়া যালিকা ইনদা কুল্লি ফিত্রিন, প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময়ে অসংখ্য জাহান্নামীকে মুক্ত করে জান্নাত দান করে। তাহলে যদি রমজানকে তিন ভাগ করা হয়, তাহলে তো 20 দিন আসার আগ পর্যন্ত জান্নাত পাবে না। ওই হাদিসটা জাল হাদিস, ওই হাদিসের রাবির মধ্যে একজন শিয়া ব্যক্তি আছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে জুদান, ওয়া কানা ইয়াতাশাহ, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন তার পরিচয়ে, এ হলো শিয়া মাযহাব প্রচার করত, এই হাদিস কি, এর হাদিস কি গ্রহণ করা যাবে? এতগুলো সহি হাদিস থাকতে ওইটার উপরে চোখ গেল কেন? রমাজান মাসকে তুলনা করেছে, রমাজান মাসে একটি ফরজ সালাত আদায় করলে নাকি অন্য মাসে 70 ফরজের মতো হয়, ওই হাদিসের মধ্যে আছে। না, রমাজান মাসে একটি নফল আদায় করলে অন্য মাসের
ফরজ আদায় করার সময় হয়। অথচ রমাদানের সাথে কোনো দিনের কোনো আমলের কোনো আকিদার তুলনাই চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, হাদিসে কুদসি যে শুনো আল্লাহ বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, এই সিয়াম আমার জন্যই করা হয় আর এর বরকত এর নেকি এর রহমত এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। তাহাজ্জুদের নেকি লিখবে ফেরেশতারা, দানের নেকি লিখবে ফেরেশতারা, সালাতের নেকি লিখবে ফেরেশতারা, হজ্জের নেকি লিখবে ফেরেশতারা, কিন্তু সিয়াম এমন একটা জিনিস, রমাজান এমন একটা জিনিস, ফেরেশতারা তোমরা লিখতে পারবে না, এর নেকি লেখা সাধ্য নেই, এর বদলা আমি নিজেই দান করব। এই হাদিসটা প্রমাণ হয় আরেক জায়গাতে, 2222 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন সাহাবীকে, কোন ইবাদত করব আমাকে বল, মুরনি ইয়া রাসূলুল্লাহ বি আমালিন, আমাকে একটা আমল করার কথা বলুন না। তিনি বলেছেন, আলাইকা বিস সিয়াম, তুমি সিয়াম পালন করো, আলাইকা বিস সিয়াম, তুমি সিয়াম পালন করো, ফা ইন্নাহু লা ইদলালা, কারণ সিয়ামের তুলনীয় কোনো ইবাদত নাই, সিয়ামের তুলনায় কোনো ইবাদত নেই। কেন বললেন, মানে সিয়ামের তুলনায় সিয়ামের বিকল্প যে আর কোনো ইবাদত আছে আর কোনো ইবাদত নেই, তাহলে এই হাদিসটা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন রমাজান মাসের বিষয়টা পৃথকভাবে উল্লেখ করেছেন এই জন্য যে যে এই মাসের কোনো ইবাদত অন্য মাসের সাথে তুলনীয় নয়। আপনি যদি ভাগ করে নিলেন যে 70 ফরজের মতোই, তাহলে রমাজান মাসকে আপনি 70-এর মধ্যে বন্দী করে দিলেন। হিকমতটা বুঝেন একটু। এরপরে সম্মানিত মুসল্লিবৃন্দ, তারাবির সালাতের ব্যাপারে আপনাদের বিষয়টা স্পষ্ট। এরপরেও অনেক মানুষই বলছেন আমাদের পোস্তগুলো অস্থির করছে, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত দুই দুই রাকাত করে। কিন্তু ইমাম বুখারী রহিমাহুল্লাহ এই হাদিসটি পেশ করার সময়, 1137 নম্বর হাদিস পেশ করার সময় তিনি বাব বেঁধেছেন, বাবু কাইফিয়াতি সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল লাইল। দুইটা জিনিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের ধরন কি ছিল রাত্রিতে। তাহলে ইমাম বুখারী বুঝলেন এই হাদিস দ্বারা সালাতের ধরন বোঝানো হয়েছে, মানে এটা কি ছিল, দুই দুই রাকাত করে। দুই নম্বর কথা হলো এই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললেন, সাহাবীরা আমল করেছেন নিঃসন্দেহে। এমন কোন হাদিস কি আছে যা সহি সনদে বর্ণিত হয়েছে, এই হাদিসের আলোকে সাহাবায়ে কেরাম সালাত আদায় করেছিলেন 11-এর চেয়ে বেশি, 20, 30, 40, 41, 80, 120 রাকাত, এমন কি কোনো দলিল আছে? বা এই হাদিস দ্বারা কি কেউ বুঝেছেন সাহাবা কেরাম যে এর অর্থ হলো বেশি বেশি সালাত আদায় করতে হবে? এই ধরনের কোনো দলিল পাওয়া যায় না। অর্থাৎ সাহাবা কেরাম থেকে ব্যাখ্যা যদি না পাওয়া যায়, তাহলে মানুষের রচিত ব্যাখ্যার মূল্য এখানে নেই। হ্যাঁ, আপনি বলবেন যে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মনীষী বলেছেন এটা করা যায়, ওটা মনীষীর কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওখানে বলা হয়নি লাকাদ কানা লাকুম ফি ইবনি উমার উসওয়াতুন হাসানা, ওখানে কোনো সাহাবীর নাম উল্লেখ করা হয়নি। সুন্নাতের উপরেই কায়েম থাকতে হবে, সুন্নাতকেই গ্রহণ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা যদি কেউ 11 রাকাত সালাত আদায় করে, তাহলে ওই ব্যক্তিকে কি আপনি বলতে পারবেন, এই সাহস কি পৃথিবীর কারো আছে যে না 11 রাকাত পড়লে হবে না, 20 রাকাত বা তার বেশি পড়তে হবে, এই সাহসটা কারো আছে কিনা বলুন তো দেখি। না, সব বিদ্বানী কথা বলেছেন একটা, সবচেয়ে ইবনে তাইমের কথাটা খুব ভালো লেগেছে যে 11 রাকাতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, বাকি যেগুলো হয়েছে সব মানুষ তৈরি করেছে, আলহামদুলিল্লাহ। যদিও 20 রাকাতের পক্ষে ইবনে তাইমিয়ার কথা দ্বারা দলিল দিয়ে থাকে, কিন্তু ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর এই নিচের অংশটুকু কেউ আর বলে না,
এই কথাটুকু গুরু, এই মাত্র হাফ লাইনে কথাটা শেষ হয়েছে যে এটা পরবর্তী যেগুলো বৃদ্ধি হয়েছে না, মানুষ বৃদ্ধি করেছে। আমাদের একটা লেখা আছে তারাবির আকার সংখ্যা, এই বইটি পড়ে একজন আলেম আমাকে ফোন দিলেন, তার সামনে ফতুহুল বারী খোলা আছে, ফতোয়া ইবনে তাইমিয়া খোলা আছে, আমাকে ফোন দিয়েছেন, আমি তখন গাড়িতে চলন্ত অবস্থায়। উনি বললেন যে আপনি কথাটা যে লিখছেন কিন্তু ওই কথাটা নেই, আপনি কোথায় পড়ছেন? বলছেন আমি দারসে তিরমিজি পড়ছি। দারসে তিরমিজি আর ইবনে তাইমিয়ার ফতোয়া কি এক হলো? ইবনে তাইমিয়ার ফতোয়া খুলেন আপনি, ওটা যদি থাকে আলহামদুলিল্লাহ। ওই ভদ্রলোক আলেম মানুষ এই ছোট্ট লাইনটি ওর মধ্যে উল্লেখ না পেয়ে সরাসরি ইবনে তাইমিয়ার কেতাবের মধ্যে পেয়ে উনি বলছেন যে ইবনে তাইমিয়ার এই কথাটুকু সবাই চুরি করেছে, করে অন্য কথা উল্লেখ করেছে, ইবনে তাইমিয়ার রহমাতুল্লাহ কথাটা উল্লেখ করেনি। এই ছোট্ট অংশটুকু আমি আপনাদের বলবো যে ওর খুতবার মৌলিক বিষয় এটাই যে অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করুন রমাজানের মাসাইলগুলো ভালোভাবে করতে, এমনগুলো করেন না অঙ্গ নষ্ট হওয়ার মতন যেন আমলগুলো নষ্ট না হয়। সাদাকাতুল ফিত্র আপনি আদায় করবেন, কেন ইরাকের সা অনুযায়ী আদাসা ফিত্র আপনি আদায় করবেন? বাংলাদেশে চলছে 45 টাকা 50 টাকা ফিত্র, ইরাকের সা অনুযায়ী আদাসা ফিত্র অনুযায়ী টাকার মূল্য হয় 50-45 টাকা। কেন এটা করা হলো? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন 1503 নম্বর, 1504, 10 নম্বর হাদিস করলেন সহি বুখারি, আল রাসুল বলে গেলেন সোমিন তোমিন সোমিন শাহরিন সোমিন জামিন সোমিন আকাতিন, কত হাদিস, একসা খাদ্যের, একসা খেজুরের, একসা পনিরের, একসা জবের আল রাসুল বললেন, হাদিসের 5 পয়সা দাম নাই। হেদায় খুলুন 108 পৃষ্ঠায় ওখানে আবার লিখছেন আল্লাহ রাসুল ফেতরাকে ফস করলেন, আর হেদায়ের লেখক এসে বলেছেন সাদাকাতুল ফিত্রে ওয়াজিবাতুন আলাল হুররিল মুসলিমে, স্বাধীন মুসলিম ব্যক্তির উপরে সাদাকা ওয়াজিব, সাদাকাতুল ফিত্র ওয়াজিব, স্বাধীন মুসলিম ব্যক্তির উপরে, যারা দাস তাদের উপরে ফিত্রা ফরজ নয় ওয়াজিব। এরপরে বলেছেন ইদা কানা মিকদার মালিকান লিমিকদারিন নিসাব, যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তখন ফেতরা ওয়াজিব। একদিকে শরীয়ত বলল ফরজ, হেদায় বলল ওয়াজিব। শরীয়ত বলল যে ফেতরা ফরজ, স্বাধীন গোলাম নারী পুরুষ ছোট বড় মুসলিম নামে যত আছে সবার উপরেই ফরজ। হেদায় বলল যে না, শুধু ফরজ স্বাধীন মুসলিমের উপরে। এরপরে বলছেন শরীয়ত বলছে সবার উপরে ফরজ, এরপরে হেদায়া বলছে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে নিসাব পরিমাণ সম্পদ হবে কি করে? ফাজালানান মাসকানিহি ওয়া আসাসিহি ওয়া সিয়াবিহি ওয়া ফারাসি, নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে বাড়ি ঘর ছাড়াই, বাহন ছাড়াই, ঘোড়া ছাড়াই, কাপড় চোপড় ছাড়াই, যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তারপরে তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব। এবার বলুন তো এই ধরনের লোক আছে, পাওয়া যাবে সাদাকাতুল ফিতর দেওয়ার? নিসাব পরিমাণ মানে একজন ব্যক্তির কাছে 350,000 টাকা বা সম পরিমাণ স্বর্ণ থাকলে তার উপরে ফরজ, তাহলে সাদাকাতুল ফিতর কে দিবে? এখানে বঞ্চিত হয়েছি। কদর রাত্রি পালন করব তো দেখছি শুধু 27 রাত্রি জাগরণ করে শেষ, দুর্ভাগ্য আমাদের জন্য। এতেকাফ করব তো এতেকাফকে করে দিছি ফরজে কেফায়া, না এতেকাফ সুন্নাত, এতেকাফ সুন্নাত, যে পালন করবে নেকি পাবে, পালন না করলে গুনাহ নাই, এলাকাবাসী গুনাহগার হবে না। সব ফতোয়াতেই ত্রুটি, সব ফতোয়াতেই সমস্যা। আপনাকে আমি কোনটা বলে আর কোনটা সঠিকটা বোঝানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ এখন বহু মানুষ বুঝছে, চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ, পিস টিভির মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক না কেন। এরপরেও যারা সঠিক আলোচনা মানুষের সামনে তুলে ধরছে তাদের বিরুদ্ধে চলছে চরম ষড়যন্ত্র। কিভাবে তাদের গ্রেফতার করা যায়, কিভাবে তাদেরকে জঙ্গি বলা যায়? আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান করলাম, বই লিখলাম, জাতীয় পুরস্কার নিলাম, ফার্স্ট পুরস্কার নিলাম, এরপরেও শুধু জঙ্গি মনে করে
আমাকে 4 মাস 2 দিন জেল খাটালো, অযথা। অথচ ভ্রান্তির বেলা জালে একামতের দিন মানুষ জানে, গোয়েন্দারা চিনে, সারাক্ষণ জঙ্গি খুঁজে বেড়ায় আহলে হাদিস প্রতিষ্ঠানগুলোতে, আহলে হাদিস আলেমরা যেখানে হক কথা বলা হয় সব জায়গায় চলছে। আমি তাদেরকে বলি, হকটা মানুষের সামনে প্রচার করার জন্য সুযোগ করে দিন। ইন্ডিয়ার কলকাতার মুখ্যমন্ত্রী যদি জাকির নায়েককে প্রোগ্রাম করার সুযোগ করে দেয়, বাংলাদেশের সরকার কেন পৃথিবীর আলেকদেরকে বাংলাদেশে প্রোগ্রাম করার সুযোগ করে দিতে পারবে না? আমরা দাবি করি, মানুষের কাটে সঠিক ইসলামটা প্রকাশ করার জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বাইতুল মুকাররমে খুতবা দেওয়ার সুযোগ করে দেওয়া হোক, মানুষ জানতে পারুক হকটা কি বলে। যে ব্যক্তি হাদিসের অনুবাদ ছাড়া কোনো অনুবাদ করে না, শুধু হাদিসই বলে থাকে, আমরা অন্যান্য কথা যোগ করি, হাদিসের অনুবাদ করবে বক্তব্য দিতে পারবে না কেন? বাইতুল মুকাররম তো দূরের কথা, বাংলাদেশের আনাচে কানাচে যে হকটা তুলে ধরবে, এই জন্য প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি ডিসি সাহেবদেরকে বলবো, আপনারা নির্বাচন করুন, আগে দেখুন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে, মুজাফফর বিন মহসিন কে, শহীদুল্লাহ খান মাদানি কে, তারা কি বলতে চায়। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা ছাড়া তাদের মুখ থেকে কোনো ভুয়া উদ্ভট বেদলিল কোনো কথা বের হয় না তাদের মুখ থেকে। অতএব আমরা চাই যে হকটা মানুষের সামনে প্রকাশ করার জন্য সুযোগ করে দিন। তবে আপনাদের জন্য সুখবর, আলহামদুলিল্লাহ রমাজানের সিয়াম ও রমাজান উপলক্ষে আমরা এবারই প্রথম সিরাতে মুস্তাকিম নামে একটা বই উপহার দিয়েছি, সেখানে 24টি প্রবন্ধ রয়েছে, 100টি প্রশ্নোত্তর আছে, একসঙ্গে ঘরে রেখে 328 পৃষ্ঠার। আপনারা বইটি সংগ্রহ করে সাদকা করুন, মানুষের মাঝে বিতরণ করুন, এবং এই জাহেলি বেদাত থেকে মানুষকে দূরে থাকার সুযোগ করে দিন। 27 রমজানের কথা বললাম না, ইবাদত মসজিদে করলে না হয়, কোথায় করতে যায়? মাজার। এটা কত দুঃখজনক, আকীদা কত ভ্রষ্ট। শেষ আবেদন আমার আপনাদের কাছে, সেটা হলো রমজান এসেছে, আপনারা সাদাকা করেন, দান করেন বেশি বেশি করে, তবে একটু আপনারা মাদ্রাসা মসজিদে দান করেনি, আমরা একটু আবেদন করব, আমি ব্যক্তিগতভাবে আবেদন করছি, আপনারা একটু প্রিন্টিং ব্যবস্থায় দাওয়াতি কাজে একটু সহযোগিতা করার চেষ্টা করুন। যেমন 1 নজরে সিয়াম রমাজানে আমরা ফ্রি বিতরণ করছি, আলহামদুলিল্লাহ এত চাহিদা, মানুষের চেঞ্জ পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের তো টাকা নাই, আপনারা এই ক্ষেত্রে একটু আমাদের সহযোগিতা করুন। বই প্রিন্টের ক্ষেত্রে আমরা চিটাগাং, সিলেট, বরিশাল যেগুলো জেলা আছে শিরিক বেরাতে নিমজ্জিত, এই সমস্ত জেলাগুলিতে আমরা হকটা প্রচার করার চেষ্টা করছি, আপনারা এক্ষেত্রে সহযোগিতা করুন। কখনো শিরিকের আস্তানায়, বেদাতের আস্তানায়, বেদাতের কারখানায় যে সমস্ত জায়গা থেকে টন টন বেদাত উৎপাদন হচ্ছে, গোটা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে, এই বেদাতের বিষবাক্য, শিরিকের বিষবাক্যর কারণে মানুষের নেকি, আমুল, ইমান সব ধ্বংস হয়ে যাচ্ছে, সেই সমস্ত আস্তানায় যদি 1 টাকা দান করেন, আমি কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কাঠগড়ায় আল্লাহর সামনে অভিযোগ করব। কারণ আপনাদের টাকার কারণে তারা বেদাত ছড়িয়ে দিচ্ছে, আর আমরা আলোচক হিসাবে মানুষের সামনে ওই বেদাতকে তুলতে উৎখাত করছে, 1 টাকা দিয়েছেন আপনি, আমাদের খরচ হচ্ছে 1 লক্ষ টাকা। অতএব এইগুলো থেকে বিরত থাকুন, বরং যদি কোথাও দেওয়ার যদি জায়গা না পান, আমাদের সহযোগিতা নিন, হকটা প্রচার করার জন্য আমরা সহযোগিতা করব। কত এতিমখানা, কত হেফজখানা রয়েছে, কত মানে মাদ্রাসা রয়েছে, যেগুলি অর্থের অভাবে খুব দুরুদ্রভাবে পরিচালিত হচ্ছে, সেইগুলো সবগুলো কোরআন এবং সহি সুন্নাহ ভিত্তিক আহলে হাদিস মাদ্রাসা, সেগুলো আমরা দিতে পারছি না, আর আপনি সেখানে গিয়ে বেদাতের খানায় দিবেন, এটা কখনো মেনে নেওয়া যায় না। আল্লাহ তুমি আমাদেরকে রমাজান মাসের মাসালাগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ যারা ভুলের মধ্যে আছে তাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করো। আল্লাহ গোটা দেশে হকের দাওয়াতটা তুমি আমাদেরকে পৌঁছানোর সুযোগ দান করো, আমিন। আল্লাহ যারা যাদের হৃদয়ে শিরিক এবং বেদাত রয়েছে, তাদের হৃদয় থেকে শিরিক বেদাত দূর করে তাদের মধ্যে নির্ভেজাল তাওহীদের আলো তুমি জ্বালিয়ে দাও, আমিন। আল্লাহ তুমি এই রমাজান মাসের বিনিময়ে আমাদেরকে তুমি জান্নাতি সদস্য হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও, আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।